আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদির তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ ষোলোই এপ্রিল দু হাজার বাইশ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে উচ্চ স্তরে বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাখ্যা করেছেন যে বুস্টার ডোজ তিন ধরনের লোকদের গ্রহণ করা বাধ্যতামূলক তারা হলেন এক যাদের বয়স ষোলো বছর বা তার বেশি তাদের জন্য দুই দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য তিন বয়স্ক ব্যক্তিদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন তিনটি কারণে সকলকে অতি দ্রুত বুস্টার ডোজ গ্রহণ করা উচিত সেগুলো হলো এক এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণ প্রতিরোধ করতে সহায়তা করবে দুই সংক্রমণের ক্ষেত্রে হালকা এবং মাঝারি লক্ষণগুলো সত্তর শতাংশের বেশি হ্রাস করে তিন ঘুরতর অসুস্থতা থেকে কমপক্ষে নব্বই শতাংশ সুরক্ষা প্রদান করে তাই সৌদিতে থাকা সকলকে অতি দ্রুত বুস্টার ডোজ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো করোনা ভাইরাসের কারণে বজায় থাকা সকল স্বাস্থ্যবিধি ও নির্দেশনা সহজ করে দেওয়ার পর থেকে গ্রেন মসজিদ এবং মসজিদে করা হাজি ও প্রবেশ বেড়েছে সৌদি আরবের পবিত্র দুই মসজিদের জেনারেল মুসল্লিদের প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস জানিয়েছেন চলমান রমজান মাসের প্রথম দশ দিনে পবিত্র উমরা হজ পালন করেছে প্রায় বিশ লাখ মুসল্লি জেনারেল প্রেসিডেন্সি আরও জানিয়েছেন সহজ এবং সুষ্ঠুভাবে এই বিশ লাখ পবিত্র উমরা হাজিদের গ্রুপিং উমরা হজ পালনের জন্য শিডিউলিং ইত্যাদি সবকিছু সম্পূর্ণ করা হয়েছে এবং সুষ্ঠুভাবে তারা হজ পালন করেছেন সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হলো সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছেন উমরা বিষা নিয়ে সৌদি আরবে আসা ব্যক্তিদের সৌদিতে থাকার সময়কাল হবে তিরিশ দিন উমরা সৌদিতে থাকার সময় মক্কা আল মুকার মদিনা আল মনোয়ারা এবং রাজ্যের সমস্ত শহরের মধ্যে চলাচল করতে পারবেন তবে তাদের অবশ্যই উমরা বিশার মেয়াদ শেষ হবার আগে সৌদি আরব ত্যাগ করতে হবে আর নয়তো বিশার মেয়াদ শেষ হবার পর ধরা পড়লে জরিমানা গুনতে হবে এই ছিল সৌদির আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদের কেউ জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে